এই ঈদের মধ্যে যারা বুকিং করবে অর্থাৎ হচ্ছে রমজানের 20 এর মধ্যে যারা ডেলিভারি নেবে আর এই মাসের হচ্ছে 10 থেকে 15 তারিখের মধ্যে যারা বুকিং করবে প্রি অর্ডার করবে তাদের জন্য স্পেশালি আরো 10000 টাকা ডিসকাউন্ট থাকছে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো সবাইকে নতুন একটা রিভিউতে স্বাগতম সো দেখতে পাচ্ছেন আমার সামনে রাখা আছে রিগেল র্যাপটর জিটিএক্সএল ভার্সন 4 ওয়াইন কালার এবং এটা নিয়ে আজকের পূর্ণাঙ্গ রিভিউ থাকবে ডিটেইলস থাকবে প্রাইস সম্বন্ধে ধারণা দেব অফার থাকবে সো এখন পর্যন্ত যারা প্রিন্স ওয়ার্ল্ডস এর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে দেন যেন সবার আগে নোটিফিকেশন আপনি পেয়ে যান আর অবশ্যই সুন্দর রিভিউটি উপভোগ করে আমাদের সাথেই থাকুন বন্ধুরা রিগেল র্যাপটর এবং জিটিএক্সএল রেসিং স্পোর্টস বাংলাদেশের মধ্যে সবচাইতে বেশি ফিচার সম্পন্ন একটি বাইক যেটি রেসিং স্পোর্টস বাইক এই বাইকটিতে রয়েছে ডুয়েল চ্যানেল এবিএস সামনে রয়েছে ডুয়েল ডিস্ক পিছনে রয়েছে সিঙ্গেল ডিস্ক এবং ট্রিপল ডিস্ক মানে ট্রিপল ডিস্ক উইথ ডুয়েল চ্যানেল এবিএস সামনে পিছনে টিউবলেস টায়ার বাংলাদেশের মধ্যে সবচেয়ে মোটা চাকা 150 সেকশনের একটি টায়ার সামনে রয়েছে 110 সেকশনের একটি টায়ার আপসাইড ডাউন সাসপেনশন সো এই বাইকের ফিচার যদি বলে শেষ করা যাবে না এই বাইকটার যদি আমি সব পূর্ণাঙ্গ ডিটেলস বলি অনেক বড় রিভিউ হয়ে যাবে তারপর আমি ইন শর্টে বলছি বাইকের ফ্রন্টে যদি আমরা একটু চলে আসি সো বাইকের ফ্রম দ্য বিগিনিংয়ে আমরা এত সুন্দর একটি চাকা একটি লুবনীয় একটি চাকা এটি না দেখাইলেই নয় ফ্রন্টে আমরা চাকাটা দেখিয়ে দিলাম সামনে দেখতে পাচ্ছেন ইউএসডি সাসপেনশন এবং এবিএস ব্র্যান্ডিং করা আছে ইট মিনস এবিএস দেখতে পাচ্ছেন ডুয়েল ডিস্ক 300 mm এর ডিস্ক ডিস্কগুলোও কিন্তু বাইকের সাথে ম্যাচ করে রেড এন্ড হচ্ছে এখানে সিলভার দেখতে পাচ্ছেন আর বাইকের রিমটা ওয়াও এক কথায় কিন্তু খুবই প্রিমিয়াম লাইক হচ্ছে যে ক্রোমে গোল্ড কালার আর চাকার সাইজটা তো আমরা দেখিয়ে দিচ্ছি 110-90-17 সেকশন 110-90-17 এবং টিউবলেস টায়ার সো আমার কাছে খুবই ভালো লাগছে আর বাইকটি হচ্ছে জিটিএক্সএল শার্ক এডিশন শার্ক মানে হচ্ছে হাঙ্গর থেকে অনুপ্রীত হয়ে বাইকের হেডলাইটের যে ফেয়ারিংটা করা আছে ঠিক কিন্তু এজ ইট ইট ওইরকমই সো দিস বাইক ইজ নট রেডি ফর ডেলিভারি দ্যাটস ওয়াই এটাতে ব্যাটারি নেই আমরা হচ্ছে জ্বালিয়ে দেখতে পারলাম না একদম ইনটেক বাইক রিভিউ করার জন্য নিয়ে এসেছি সো বাইকটাতে আমরা পেয়ে যাবো 160cc-র একটি ওয়াটার কুলিং রেডিয়েটার সিস্টেম ইঞ্জিন সো রেডিয়েটারটা কিন্তু খুব বেশি প্রিমিয়াম অনেক বড় একটি রেডিয়েটার সো যারা হচ্ছে লং ট্যুর দিতে চাচ্ছেন দিস ইজ ভেরি হেল্পফুল যেটা হচ্ছে যে আপনাকে খুবই সহায়তা করবে লং ট্যুরের জন্য গাড়িটাকে ইঞ্জিনটাকে ঠান্ডা করার জন্য আর কখনো যদি বাইকটি পড়ে যায় ইনবিল্ট সেট আপের লেগগার্ড থাকছে সো কখনো পড়ে গেলে আপনার এই প্লাস্টিক বা ফাইবারগুলা বা বাইকটাতে ডিফেন্স দিবে সো আপনাকে এক্সট্রা লাগাতে হচ্ছে না ইট হ্যাজ বিন সেট আপ সো যা যা থাকা দরকার সব কিছুই কিন্তু বাইকটাতে দিয়ে দিয়েছে অ্যান্ড বাইকের ড্যাশবোর্ডে যদি আমরা চলে আসি সো ভিউয়ার্স ড্যাশবোর্ডটা কিন্তু আসলে আমি বলেছিলাম যে বাইকটা খুবই ইনটেক এই অবস্থায় আছে আর ড্যাশবোর্ডটা দেখতে পাচ্ছেন সেমি ডিজিটাল ড্যাশবোর্ড অ্যান্ড শুধু আরপিএমটা রয়েছে অ্যানালগ অ্যান্ড থ্রি পার্ট হ্যান্ডেল বার এখানে কিন্তু যাবতীয় সমস্ত ডিটেলস পাবেন পাশাপাশি একটি মজার ফিচার হচ্ছে ইউএসবি হাব রয়েছে যেটাতে কিন্তু আপনার যে কোনো গ্যাজেট বা ক্যামেরা চার্জ দিতে পারবেন বাইকের ক্লাস লিভার ব্ল্যাক লিভারগুলো পাচ্ছেন অ্যাডজাস্টেবল এখানে 1, 2, 3, 4, 6 দেখতে পাচ্ছেন যাদের হচ্ছে এটা অ্যাডজাস্ট করে নেওয়ার প্রয়োজন আপনার এখানে হচ্ছে কোনো কিছু ম্যানুয়ালি করতে হবে না আপনি এখানেই পাচ্ছেন করে নিতে পারছেন খুবই মজার ফিচার আর এখানে দেখতে পাচ্ছেন থ্রি পেয়ার হ্যান্ডেল বার ওয়াইড ব্যালেন্স টেকনোলজিতে যেটা আছে কিন্তু আপনার বাইকটাতে আরও বেশি প্রিমিয়াম লুক দিয়েছে বাইকের ফুয়েল ট্যাঙ্কটা হচ্ছে বাংলাদেশের মধ্যে সবচাইতে বড় ফুয়েল ট্যাঙ্ক 20 লিটার্স তেল ধরবে এবং আমি যেটা বলেছিলাম শার্ক এডিশন জিটিএক্সএল শার্ক অ্যান্ড এখানে জিটিএক্সএল কিন্তু ব্র্যান্ডিং করাই আছে বাইকের সিটে যদি আমরা চলে আসি ভিউয়ার্স বাইকের সিটটা কিন্তু থাকছে হচ্ছে জেল সিট রাইট সো খুবই প্রিমিয়াম একটি সিট পিছনে পিলিয়ন সিটটা বাংলাদেশের মধ্যে স্পোর্টস বাইকের মধ্যে সবচাইতে বড় স্পেসের অধিকারী হচ্ছে জিটিএক্সএলের পিলিয়ন সিট সো এটা কিন্তু হচ্ছে লাইক ক্রুজারের মতো ফিল পাবেন বসে এখানে আরামে ধরতে পারবেন এবং এনাফ স্পেস রয়েছে এবং যে রাইডার তার স্পেসটাও কিন্তু হচ্ছে সেই লেভেলের হচ্ছে কমফোর্ট আমি একটু বসে দেখাই সো ফাইনালি বসে পড়লাম আর এই বাইকটার সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে স্পোর্টস বাইক চালালে কিন্তু ব্যাক পেইন হয় এটাতে কিন্তু নেভার এভার এই ধরনের কোনো
কিছুই হবে না ইনশাআল্লাহ। সো দেখতে পাচ্ছেন যে আমি বসলাম এবং বসে যে হচ্ছে বসার যে অ্যালাইনমেন্টটা একদম পারফেক্ট সুপার ডুপার, আর আমাকে হচ্ছে কিন্তু লিন হতে হচ্ছে না, যার কারণে কিন্তু আমাকে যে ব্যাক পেইন হবে ওই সুযোগ নেই, একদম স্ট্রেইট একটি পজিশনে আছে। আর পিছনে তো দেখতেই পাচ্ছেন যে পিলিয়ন সিটটা কিন্তু খুবই জোস, বাইকের ফেয়ারিং, বাইকের অ্যারোডাইনামিক শেপ বা বাইকের টোটাল যে বডি প্যানেল সব কিছু মিলিয়ে কিন্তু বাইকটা খুবই প্রিমিয়াম। সো আমার কাছে পার্সোনালি আসলে এই ওয়াইন কালারটা খুবই প্রিমিয়াম লাগে, আসলে স্পোর্টস বাইক যদি একটু কালারফুল না হয় একটু কীরকম দেখা যায়। সো এই পর্যায়ে আমি চলে আসবো হচ্ছে বাইকের ইঞ্জিনে। সো বাইকটার ইঞ্জিন হচ্ছে 160cc এবং 6 স্পিড গিয়ার, অ্যান্ড বাইকটাতে 10,500 RPM রয়েছে হচ্ছে, এবং বাইকটার ইঞ্জিনের স্পেসিফিকেশন আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে বাইকের টর্ক, বিএইচপি, আরপিএম সব কিছু জেনে নেবেন। অ্যান্ড বাইকের একজস্টটা দেখতে পাচ্ছেন, একজস্টটা কিন্তু খুবই সুন্দর এবং কার্বন একজস্ট, পিছনের চাকাটা কিন্তু 150/70 বাংলাদেশের মধ্যে সবচাইতে কিন্তু স্পোর্টস বাইকের মধ্যে বড় চাকার অধিকারী, অ্যান্ড উইথ ABS এবং সুইং আর্মটা কিন্তু খুবই জোস। আর এই পর্যায়ে যে যদি আমরা দেখিয়ে দেই যে বাইকের পিছনটাই কিন্তু আমরা পাচ্ছি হচ্ছে মনোসকাপ। সো যেটা বলছিলাম যে মনোসকাপ পাচ্ছেন, এবং এটা কিন্তু 3-স্টেপ অ্যাডজাস্টেবল, চাইলে কিন্তু যাদের শর্ট হাইট আছে এটা নিচু করা যাবে, তখন বাইকটা কিন্তু নিচু হয়ে যাবে। সো খুবই মজার ব্যাপার। সো মোটামুটি এই ছিল বাইকের ডিটেইলস, অ্যান্ড ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তো ইনস অ্যান্ড আউট সব কিছু দিয়েই দিচ্ছি। সো এখন আসা যাক বাইকের প্রাইস বা কী ডিটেইলস বা কী অফার থাকছে। সো বন্ধুরা, বাইকটার হচ্ছে প্রাইস, মাইলেজ সব কিছু আমি এখন বলবো। সো বাইকের সিটিতে মাইলেজ পেয়ে যাবেন 35-40 এবং হাইওয়েতে পেয়ে যাবেন 40-45। আর যেহেতু একটি ABS আছে, ডুয়েল চ্যানেল ABS এবং ট্রিপল ডিস্ক, সো বাইকের ব্রেকিংটাও কিন্তু খুব বেশি জোস হবে। অ্যান্ড আমরা চেষ্টা করবেন যে আপনারা আমাদের ইউটিউব চ্যানেলে শর্ট টেস্ট রাইড রিভিউ আছে, সেগুলো দেখে নিতে। সো এই মুহূর্তে বাইকের MRPটা আমি ধারণা দিয়ে দিচ্ছি। বাইকের MRP হচ্ছে 330,000 টাকা, যেটা কিন্তু আমাদের ফ্রম দ্য বিগিনিং এই প্রাইসটাই ছিল। ইট মিনস হচ্ছে মার্কেট রিটেল প্রাইস 330,000 টাকা। সো সেখান থেকে হচ্ছে আমাদের রেগুলার যেটা হচ্ছে অফার করলে 50,000 টাকা ডিসকাউন্ট থাকছে। সো এই অফারটা তো এলিজিবল আছে আপনি যদি বুকিং করেন। সো 50,000 টাকা ডিসকাউন্ট দিয়ে বাইকের প্রাইস মাত্র 280,000 টাকা। সো শুধু তাই নয়, এই ঈদের মধ্যে যারা বুকিং করবে, অর্থাৎ হচ্ছে রমজানের 20-এর মধ্যে যারা ডেলিভারি নেবে, আর এই মাসের হচ্ছে 10-15 তারিখের মধ্যে যারা বুকিং করবে, প্রি অর্ডার করবে, তাদের জন্য স্পেশালি আরও 10,000 টাকা ডিসকাউন্ট থাকছে, যেটা কিন্তু আমাদের অফিসিয়ালি আমরা অ্যানাউন্সমেন্ট করে দিলাম। 60,000 টাকা ডিসকাউন্ট, সো 270,000 টাকায় একটি কমপ্লিট রেসিং স্পোর্টস বাইক, তাও হচ্ছে সুপার ডুপার ফিচার সব কিছু অ্যাভেলেবেল রয়েছে বাইকটাতে। অ্যান্ড আপনি চাইলে কিন্তু হচ্ছে 10,000 টাকা প্রি বুক দিয়ে চাইলে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে ডেলিভারি নিতে পারবেন, আমরা কন্ডিশনালি পাঠিয়ে দিব, সেই ব্যবস্থা কিন্তু রয়েছে। সো বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু ঘরে বসে বাইকটা পারচেস করতে পারছেন, সর্বনিম্ন 10,000 টাকা বুকিং দিলে বাকি টাকা ওখানে পেমেন্ট করে নিতে পারবেন, এবং আমাদের কাছে স্টক কিন্তু ভেরি লিমিট। সো যারা নিতে চাচ্ছেন এখনই কিন্তু আপনারা চট জলদি বুকিং করে ফেলতে হবে স্ক্রিনে থাকা যে নাম্বারে, প্রত্যেকটা নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো রয়েছে, আপনি চাইলে ভিডিও কলে গাড়িটি দেখে নিতে পারেন। আর কালার ব্র্যান্ড আছে ব্লু কালার, সো আমার কাছে পার্সোনালি এই কালারটা ভালো লাগে, খুবই প্রিমিয়াম, তাই আমি এটা নিয়ে রিভিউ করছি। সো কেমন ছিল আজকের রিভিউ কমেন্টস করতে একদমই বলবেন না। আর যারা বুকিং করবেন তাদের জন্য 5টা গিফট থাকছে নিশ্চিত, রিগেল ল্যাপটপের ব্র্যান্ডিং করা থাকবে, টি শার্ট, ক্যাপ এবং হেলমেট, বডি কভার, কিরিং। সো আরও যদি স্পেশালি কিছু দিতে হয় সেটাও ঈদ উপলক্ষে ইনশাল্লাহ দিব। সো এখনই আপনার অর্ডারটি নিশ্চিত করতে এখনই বুকিং, চট জলদি বুকিং করে আপনার স্বপ্নের বাইকটি পারচেস করুন প্রিন্স ওয়ার্লস থেকে। সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের রিভিউ থেকে বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী রিভিউতে, টেল দেন, আল্লাহ হাফেজ।